হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আর খুব ভালো লাগবে। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়। কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি আমরা? তো তোমরাও চলো আমাদের সাথে, আমাদেরকেও নিয়ে যাবো। তো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। এখানে মিষ্টি নেবো না, আমরা নেবো জল। তো এখানে দেখলে তো গেট পড়ে গেছিলো, তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গেটের সামনে। তো প্রচণ্ড রোদ দিচ্ছিলো, ওই জন্য গরম লেগে গেছে, গরম লেগে গেছে। তো এখন জল খেতে হবে, আর বাইরে খুবই রোদ, খুবই গরম। তো আমরা আবার জল টল নিয়ে বেরিয়ে পড়েছি মোটরসাইকেলের সঙ্গে থাক বেরিয়ে পড়েছি মোটরসাইকেলে। তো দেখো আমার বর বাইক করে দিলে একটু, তো আমি আর আমার বর এসেছি এত রোদ্রে ছেলেকে আর আনিনি। তো দেখো এখানে অনেক কটা নীল ঠাকুর যাচ্ছে রাস্তা দিয়ে, তো আমিও যাবো গঙ্গায় স্নান করতে এদের সাথে। এদের সাথে না, আমি আগে চলে যাবো, এরা পরে যাবে। তো এখানে একটা সে শিব মন্দির আছে, ওই জন্যে এরা এখানে দাঁড়িয়ে শিব ঠাকুরকে নমস্কার করছে। তো আমার বর এসেই আগে বর তো মটকা মালাই খেয়ে নিল, তো আমি আর মটকা মালাই খাইনি, আমার ভালো লাগে না অতটা বাইরের খাবার খেতে। তো আমরা চলে এসেছি, প্রথমেই মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো এখানে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি বাড়ির থেকে ভাবি আমি রাস্তায় গিয়ে বাইরে গিয়ে এটা খাবো ওটা খাবো, কিন্তু পরে আর আমার কিছুই খেতে ভালো লাগে না বেরিয়ে। আর এত গরম ছিল, এত রোদ্দুর ছিল, ভালো লাগছিল না কিছু। তো এখানে মন্দিরের সামনে আমি দাঁড়িয়েছিলাম, মন্দিরের ভিতরে ঢুকতে পারছিলাম না একটু অসুবিধার জন্য। তো এখানে বাইরে একটা ভোলেনাথ ছিল, মহারার মহাদেব। তো এইখানে আমি একটু প্রণাম করে নিলাম, তারপরে আমার বড় প্রণাম করে নিয়েছে। তো পাশে একটা বট গাছের গোড়ায় অনেকগুলো শিবলিঙ্গ ছিল, তো এখানে সবাই জল ঢালছে প্রণাম করছে, স্নান করে এসে এখানে জল ঢালছে প্রণাম করছে, আমার বড় প্রণাম করে নিল। তো পাশে একটা শিব মন্দির আছে, ওইখানে সবাই এইখানে জল ঢেলে তারপরে ওই মন্দিরে সবাই জল ঢালছে, জল ঠল ঢালছে। আর আমি শুধু ঘুরছি এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি রোদ্রে গরমে। এখানে স্নান পাশে স্নান করা জায়গা আছে, এখানে স্নান টিনান করে সবাই এসে মন্দিরে টন্দিরে বসছে। অনেকে ছোটো ছোটো বাচ্চা এনেছে, গরমে কী করবে না বসে বলো, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড রোদের তাপ। আর আমি আমার বর গেছি ঘুরে বেড়াচ্ছি দুজনে শুধু এদিক দিয়ে ওদিক দিয়ে। তো দেখো এখানে সবাই বসে আছে, অনেক অনেক ভিড় হয়েছে, অনেক লোক এসছে। আর সামনে নীল পুজো, চৈত্র মাস, সবাই নীল ঠাকুরকে স্নান করাচ্ছে। তো এখানে ঘাটের ওইখানেও ঠাকুরকে স্নান করাচ্ছে, তোমাদের দেখাবো। তো আমরা এখানে হচ্ছে সামনে হচ্ছে মেন আসল ঘাটে, এখানে স্নান করছে, প্রচণ্ড ভিড়। এখানে আমি আর এত ভিড়ের মধ্যে নামিনি স্নান করতে, তো অনেক ভিড় হয়েছে। দেখো পাশে কত লোক, এখানে সবাই স্নান স্নান করে জামা কাপড় ছাড়া জায়গা আছে। তো এখানে এসে আমি একটু মাথায় তেল নিয়ে নিলাম, তো এত রোদ দূরে মাথা ঘুরছিলাম, বললাম না মাথায় তেল নিয়ে তারপরে স্নান করতে নামবো। তো আমি এই জামাটা খুলে নিয়েছি, ওখানে কাপড় ছাড়া জায়গা ছিল, খুলে নিয়ে স্নান করতে নামবো। তো পাশে দেখি এখানে তো নীল, এখানে নীল ঠাকুরকে স্নান করিয়ে তো পুজো পুজো হচ্ছে নীল ঠাকুরের। এখানে ফল টল দিয়ে ফল টল কেটে সুন্দর করে স্নান করানোর পরে ঠাকুরকে পুজো করে নিয়ে যাবে। তো আমার খুব ভালো লাগে এই নীল পুজোটা, ভীষণই ভালো লাগে। তারপর আমি নেমে গেছিলাম স্নান করতে, তো আমি স্নান করি নেমে গেছিলাম একটু জলটা মাপতে যে কতটা গভীর আছে, আমি নামতে পারবো কি না। তো তারপরে আমি আরেকটু পরে বসে টসে থেকে জামা কাপড় শুকিয়ে গেছে, তো আমি আবার নেমেছি স্নান করতে, বললাম না স্নান করে আসি। তো অনেকদিন ছিলাম আমরা ওইখানে, তো এখানে দেখো এটা হচ্ছে মুকুন্দ ঘাট, তার পাশে একটা লোক স্নান করছিল, আমাকে বলছিল বারবার ওদিকে পাতাতে পাখির মধ্যে ঘুরে গেলে আর উঠতে পারবে না, তো ওইদিকে চেপে এসে ওদিকে চেপে এসে আমি আচ্ছা ঠিক আছে। তো পাখির মধ্যে ঘুরে যদি ঘুরে যায় তাহলে আমার বন্ধুদের কী হবে, আমার ফ্রেন্ডদের কী হবে, ওদের সাথে দেখ হবে না। তো আমি ওইদিকে যেতে এসে স্নান করে নিলাম। আর দেখো গঙ্গাটা কতটা মানে মাঝখানে ডিফারেন্স, এপার থেকে ওপার অনেকটা দূরে। তো তারপরে আমার বড় স্নান করতে নেমে গেল, বরেরও স্নান হয়ে গেছে। তো আমরা দুটো ঘাট আছে, মেন ঘাটটায় স্নান করি নি ভিড়ের জন্য, এপাশের ঘাটটাও প্রচণ্ড ভিড় ছিল। আমি সবসময় গেলে ফাঁকা জায়গায় পাশেই স্নান করি, বর স্নান করতে নেমেছে, আমি উপরে একটু বসে বসে ভিডিও করছিলাম, ভাব নিচ্ছিলাম। তো প্রচণ্ড রোদ ছিল, রোদ দূরে মানে তাকানো যাচ্ছিল না, এত রোদ দূর, মানে স্নান করে আসার সাথে সাথে জামা কাপড় শুকিয়ে যাচ্ছিলো। পরে আমার বর নেমে গেছে জল আনতে, আমার বর আর নামিনি স্নান করা হয়ে গেছিলো। তো এখানে একটা ভাই স্নান করছিল, ওকে বললো ভাই একটু জল তুলে দিত, তো বাড়িতে তো গঙ্গায় স্নান করতে গেছি, গঙ্গার জল আনবো না এটা তো হয় না। তো তারপরে আমরা একটা ড্রাম কিনে নিয়ে তারপর গঙ্গার জল নিয়ে তারপরে আসলাম। তো ওই ভাইটা জল ভরে দিল, পুরো পুরোটা ভরে নিয়ে এদিকে আমার বরকে, ওই দেখো বর দাঁড়িয়ে আছে জল নেওয়ার জন্য, আর ওই পাশে দেখো জল ভরছে। তো ওই দেখো ওর জল ভরা হয়ে গেছে, তো তুলে দিল, আমার বর এখন আসবে দেখো। আর এইখানে এই ঘাটটা একটু ভাঙা আছে,
ঘাটের এখানে ওঠা যায় না, তো আমার বর অনেকক্ষণ অনেকটা চেষ্টা করার পরে উঠতে পারলো না যে এইখান দিয়ে। তারপরে আমাকে বললো ধরো, দেখো উঠতে পারছে না তাও বলছে না যে ধরো। তারপরে তো আমাদের জল টল নেওয়া কমপ্লিট, তো আমরা চলে এসেছি, বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।